আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম নতুন একটি গাছ বসাতে। আমার এই ফার্স্ট টাইম মালটা গাছ, যেটা আমার বান্ধবী লাবণী দিয়েছে। আজকে শিশির নেই, শিশিরের ভাইয়াকে নিয়ে এসেছি ছাদে। কিছু সবজি পচা আর পাতা পচা ছিল, সেগুলো আসলে ডিকম্পোস্ট ভালোভাবে হয়নি, সেই জন্য শিংকুচি, হাড়ের গুঁড়া, ডিএমপি, ইউরিয়া, পটাশ সব সার মিক্সড করে সাদুজ্জামান চারাটা বসাবে। আর এখানে 30 লিটার পানির ড্রাম এটা, আর এখানে ও মাটিগুলো ঢালতে চায়নি নিচে, তো বলছে এক সাইড থেকে গর্ত করে সবজির খোসাগুলো দিয়ে দিই আর ওপরে সারটা মিক্সড করে পরে মালটা গাছটা বসাবো। আর মালটার গাছ যখন আমার বান্ধবী লাবণী দিয়েছে আমাকে, তখন ও বলছিল যে গাছটা ভালো হবে, কিন্তু এনে আমি বারান্দাতে কিছুদিন রেখে দিয়েছিলাম যে রুট হয়তো নড়া চড়া হয়ে গেছে যাতায়াতের জন্য, তো এটা হয়তো নষ্ট হয়ে যাবে। পরে ওর কাছে জানলাম, ও বলল যে রোদে রাখ, ঠিক হয়ে যাবে। তো আমি সেই কথা শুনে তারপরের দিন থেকে ছাদে রেখেছিলাম, আজকের দিন পর্যন্ত রোদে গাছটা এত ভালো গ্রো করছে। আর সেটাই না, শুধু ফুলও চলে এসেছে, দুই একটা ছোট ছোট যেগুলো ব্রাঞ্চ বের হচ্ছে সেখান থেকে ফুল এসেছে। তো আমি সাদুজ্জামানকে বললাম যে শিশির তো ব্যস্ত, পরীক্ষা চলছে ওর, তো তুমি আমাকে হেল্প করো। সঙ্গে সঙ্গে ছুটির দিন ছিল, রাজি হয়ে গিয়েছে। আর এই যে এভাবে এক সাইডে গর্ত করে সবজির খোসা অর্ধেক দিয়েছে, আবার অপর সাইডেও সে এটাই করেছে। তো প্রথম আমার বাগানে তার গাছ লাগানো, সারগুলো সব একসঙ্গে মিশিয়ে এখানে দিয়ে মিক্সড করে নিয়েছে। ওনার অনেক কষ্ট হয়েছে, যাই হোক অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আর এরকম করে শাকসবজি ফলমূল আপনারাও গাছ লাগানোর চেষ্টা করবেন, একদম কম খরচে কম পরিশ্রমে। আমার মতো যারা অলস বাগানি, তারা তো একদম সাধারণ আমার মতো করে গাছ লাগাতে পারেন। আর এভাবেই লাবণী দিয়েছিল, আসলে অনেক দিনই রাখা হয়েছিল গাছটা। তো আমাদের গাছ লাগানো প্রায় শেষের দিকে, অন্য প্রান্তে আরেকটা মজার ঘটনা হচ্ছে, একটু পরেই দেখতে পারবেন। আজকে অনেক কিছু হারভেস্ট করা হয়েছে বাগান থেকে। তো এইদিকে সাইদুজ্জামানের গাছ লাগানো শেষ, আর অন্যদিকে দেখতে পাবেন আপনারা সুইট একটা বেবি, সে কী করে তার বাগানের শাকসবজি উঠাচ্ছে। তো সে তো গাছের শাকসবজি ছাড়া, সে ডাল দিয়ে শাক দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, আর তার এগুলো ছাড়া চলেই না, সে কোনো মাছ মাংস খায় না, শুধু ডাল আর শাকসবজি। ছাতে যতটুকু হবে ততটুকু, যদি বাইরের কোনো শাকসবজি খাওয়াতে হয় তাহলে বলতে হবে যে এটা তোমার বাগান থেকে নেওয়া। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারাও শাকসবজি আপনাদের বাগানের উপভোগ করতে থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।